আমরা চিন্তা করি যে আমরা ভালো থাকি তো হয়, আমাদের আশেপাশে মানুষের সবটা কি দরকার, আশেপাশে মানুষের গন্ডগোল করছে আমি তো ঠিক আছে, কিন্তু ওই দুই গন্ডগোলের মাঝখানে একটা ইট কিন্তু আপনার বাসাতে এসেও পড়বে। দিদি আশেপাশের মানুষ অনেক অশান্তিতে আছে, আপনার আমি তো অনেক সুখে আছি, তাদের গাল মন্দ ঝগড়া টগড়া এইসব জিনিসের এফেক্ট আপনার পরিবারের উপরেও পড়বে। ওই যে বলে না যে ইউর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল দ্যাট ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ, তার মানে আপনি যে পাঁচজনের সাথে সব থেকে বেশি টাইম স্পেন্ড করেন আপনি অ্যাকচুয়ালি তাদেরই গড়পড়তা একজন হবেন। তাই আপনার আশেপাশের মানুষগুলোকে যদি ছোট রেখে আপনি উপরে উঠতে চান, এত দিন না ধরে খুব একটা বেশি উপরে উঠতে পারবেন না, বিকজ আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে টেনে নিচে নামিয়ে ফেলবে।